सुप्रिय शिक्षार्थीबृंदु सृजक कलेज अनलाइन क्लासे तुम्हारे स्वागत। हमारा अनलाइन क्लासे धारावाहिकत आज के रसायन प्रथम पत्रे मोलार गणमात्रार गाणितिक समस्यागुलि निये तुम्हारे सामने फिर हयेछि। हमारा आज के मोलार गणमात्रा क्यों निर्णय करते हमें आगे लेक्चारे एगुलो निये आलोचना करेछि। आज के এই সকল গাণিতিক সমস্যাগুলি কিভাবে আমরা সমাধান করব এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, পড়াগুলো একটু খুব ভালোভাবে খেয়াল করবা। আমরা দেখো এর আগে আমাদেরকে গ্রাম আণবিক ভর সম্পর্কে জানতে হবে। আমরা গ্রাম আণবিক ভর কাকে বলি, কোন পদার্থের আণবিক ভরকে যখন আমরা গ্রামে প্রকাশ করব তখন এই তাকে এই ভরটাকে বলা হয়েছে গ্রাম আণবিক ভর। তাহলে আমাদের গ্রাম আণবিক ভর 1 মোল কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড ভর হচ্ছে যে 44, তাহলে 1 মোল যদি আমরা বলি 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান হবে আমাদের 44 গ্রাম, বা 1 মোল সোডিয়াম কার্বনেট Na2CO3 সোডিয়াম কার্বনেট সমান হবে যে 106 গ্রাম। অর্থাৎ এবে আমরা যদি মেপে নিই ডিসপার 144 গ্রাম যদি কার্বন ডাই অক্সাইড আমরা মেপে নিই তাহলে এটাকে আমরা বলবো যে মোল এককে এক মোল। আমরা যদি 106 গ্রাম সোডিয়াম কার্বনেট কিনে ফিনি তাহলে আমরা এটাকে বলবো যে সোডিয়াম কার্বনেটের এক মোল। এই এক মোল সোডিয়াম কার্বনেটকে অর্থাৎ 106 গ্রাম, 106 গ্রাম সোডিয়াম কার্বনেট Na2CO3 সোডিয়াম কার্বনেটকে 1 লিটার দ্রবণে দ্রবীভূত করলে, 1 লিটার দ্রবণে দ্রবীভূত করলে এটা হয়ে যায় আমাদের 1 m দ্রবণ। অর্থাৎ যে দ্রবণের শক্তিমাত্রাটাকে আমরা বলেছি 1 m। 1 m কেন বলতে দেখো আমরা 106 গ্রাম সমান ছিল আমাদের 1 মোল, বা আমরা এদের সাথে 1 লিটার দ্রবণ তৈরি করছি দুটোটা মিলে। অর্থাৎ 1 লিটারের মধ্যে আমি 1 মোল সোডিয়াম কার্বনেটকে দ্রবীভূত করছি। তাহলে যারা আমরা জানি যে গণমাত্রা সমান আবার পেয়েছি খেয়াল করি, গণমাত্রা দ্যাট ইজ মোলার গণমাত্রা, মোলার গণমাত্রা সমান মোল এককে, মোল এককে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ বাই লিটার এককে, লিটার এককে দ্রবণে, দ্রবীয় দ্রবণে আয়তন, এই ছিল হচ্ছে আমাদের মোলার আয়তন। তাহলে লিটার একক মোলার ঘনমাত্রা, তাহলে আমাদের মোলার ঘনমাত্রা আমরা মোল এককে যদি আমরা 1 মোল দ্রবণকে দ্রবীভূত করি লিটার 1 লিটার দ্রবণে তাহলে আমাদের 1 মোল লিটার ইনভার্স 1 হয়, দ্যাট ইজ এটাকে আমরা বলি যে 1 m দ্রবণ। অর্থাৎ ওই দ্রবণে মোলারিটি হচ্ছে যে আমাদের 1, ওই দ্রবণে মোলারিটি হচ্ছে আমাদের 1। তাহলে দেখো 106 গ্রাম সোডিয়াম কার্বনেটকে যদি আমি যদি 1 m ধরে 1 লিটার দ্রবণে দ্রবীভূত করি তাহলে ওই দ্রবণের শক্তিমাত্রা হয় আমার 1। এখন একইভাবে এবার দেখো আমরা কিভাবে আবার মোলারিটি হিসাবগুলো করতে পারি, একটু খেয়াল করো। আমি যদি মনে না 212 গ্রাম সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটকে আমি 1 লিটার দ্রবণে দ্রবীভূত করি, 1 লিটার দ্রবণের মধ্যে যদি আমি দ্রবীভূত করি তাহলে আমার, তাহলে আমার মোলারিটি, মোলারিটিতে কিরূপ হয় দেখো, মোলারিটি হবে আমার এখানে 212 গ্রাম, 212 গ্রাম দ্রবণ হচ্ছে আমার 1 লিটার। আমাদের গণমাত্রাটা কিছু ভর বাই আয়তন, আমাদের গণমাত্রাটা হচ্ছে ভর বাই আয়তন, তাহলে 212 এটাকে 106 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে এটা মোল এককে চলে যাবে, আর এটা তো আমাদের নিচে 1 লিটার আছে, তাহলে আমাদের এটাকে ভাগ করলে আমাদের হচ্ছে যে 2, তাহলে 2 মোল পার 1 লিটার, তার মানে হচ্ছে যে 2 মোল লিটার ইনভার্স 1 সমান 2 m, অর্থাৎ ওই দ্রবণের শক্তিমাত্রা হচ্ছে আমাদের 2 m। তাহলে আমরা এটা সহজে বুঝতে পারতেছি যে যে পরিমাণটা গ্রাম এককে, যে
যে পরিমাণটা থাকবে ওটাকে আমরা মোল এককে নিয়ে যাব মোল এককে নিলে আমরা এদের এর মোলারিটিতে এদের শক্তি মাত্রাটা বের করতে পারব এইভাবে যদি আমরা আরেকটু ভালোভাবে আমরা ক্যালকুলেট চেষ্টা করি যেমন ধরো না 0.5 m সোডিয়াম কার্বনেট কার্বনেটে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট দ্রবীভূত কি পরিমাণ সোডিয়াম কার্বনেট দ্রবীভূত যদি এরকম প্রশ্ন হয় আমাদের তাহলে আমরা একটু বলবো 0.5 m এটাকে আমি লিখতে পারি 0.5 মোল পার লিটার ইনভার্স ওয়ান যেটা আমি লিখব মোল পার লিটার তাহলে আমাদের 0.5 মোল পার 1 লিটার অর্থাৎ আমার 1 লিটারে 0.5 মোল দ্রবীভূত আছে তাহলে আমি এটাকে মোল এটাকে এখন আমি যদি গ্রামে নিতে চাই 0.5 এটাকে আমার 106 দ্বারা গুণ করতে হবে তাহলে এটা গ্রাম হয়ে যাবে কেননা 1 মোল সোডিয়াম কার্বনেট সমান হচ্ছে আমার 106 গ্রাম তাহলে আমার এটা হচ্ছে যে গুণ করলে 1901 লিটার আমরা একটু চেতনা রাখতে আমরা এদিকে একটু ক্যালকুলেটর খুলে দিকে তাহলে আমাদের 106 কে 53 গ্রাম অর্থাৎ 1 লিটার আমার 53 গ্রাম অর্থাৎ 1 লিটার বা 1000 মিলিলিটারে 53 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে 153 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে 0.5 m সোডিয়াম কার্বনেট দ্রবণ বলা হবে সোডিয়াম কার্বনেট দ্রবণ 0.5 m সোডিয়াম তাহলে আমি এখন যদি তোমাকে বলা হয় যে এই জাতীয় দ্রবণগুলো আমরা কিভাবে তৈরি করব আমাদের এই হিসাব থেকে আমরা বের করতে পারতেছি যে কিভাবে এখন তোমাকে যদি ল্যাবের মধ্যে এই দ্রবণগুলো তৈরি করতে হয় তাহলে তোমাকে একটা ভলিওমেট্রিক ফ্লাক্স দেওয়া হবে এই ভলিওমেট্রিক ফ্লাক্সগুলো একটি সুনির্দিষ্ট দাগ থাকে আমি ফালা দ্বারা মেপে নিক্তি দ্বারা 53 গ্রাম সোডিয়াম কার্বনেট মেপে এখানে একটি আমরা একটা ফানেল ব্যবহার করব ফানেল দ্বারা আমি এই 53 গ্রাম সোডিয়াম কার্বনেটকে এখানে ঢেলে দিব ঢেলে দেওয়ার পরে এখানে আমরা ঢেলে দেবো সোডিয়াম কার্বনেট এই পরিমাণ পানি দ্বারা আমি প্রথমে ফিল আপ করে এটাকে শেকিং করব নাড়ব পরে দ্রবীভূত হয়ে আস্তে আস্তে পানি দ্বারা দ্রবীভূত করে আমি এই পর্যন্ত ফিল আপ করে ফেলব তাহলে আমার এটা ছিল যে আমাদের 1 লিটারের মধ্যে 53 গ্রাম সোডিয়াম কার্বনেটকে আমি দ্রবীভূত করছি তাহলে 53 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবণে তখন এই দ্রবণটা হয়ে যাবে আমাদের 0.5 m সোডিয়াম কার্বনেট দ্রবণ এইভাবে আমরা কোনো একটা দ্রবণের মধ্যে কি পরিমাণ পদার্থ দ্রবীভূত আছে এবং কিভাবে আমরা দ্রবণ তৈরি করব এই সম্পর্কে আমরা জানতে পারব আশা করি ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পারছো আর এই ক্যালকুলেশনে আলাদা তোমরা এসসিএল এর কথা নির্ণয় করবা এসসিএল তোমরা সোডিয়াম কার্বনেটটা আমি বললাম তাহলে আমরা আরেকটা দ্রবণ 0.1 m সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করবা সোডিয়াম কার্বনেট আবার 0.5 m স্কোয়ার এই কাজগুলো তোমরা একটু বাসায় করবা আশা করি সবাই ভালো আছো বুঝতে পারছো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিয়মিত ক্লাসগুলো দেখো সবাইকে ধন্যবাদ সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো